আসসালামু আলাইকুম দর্শক, এখন সকাল 6:10 ওমান সময়। ওমানের মরুভূমি থেকে আমি নুরুন্নবী জামশেদ আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি এবং বলতে যাচ্ছি এটি আমার জন্য শুক্রবারের হয়তোবা শেষ ভোর ওমানে থাকা, কারণ আজকে জুমার দিন, শনিবার রবিবার সোমবারে চলে যাচ্ছি দেশে। হ্যাঁ, এই জন্য। এবং আপনারা যদি দেখতে পাচ্ছেন আমার পেছনের দুজন আমাদের বাংলাদেশি ভাই, ওনারা এই যে বস্তা ভর্তি রয়েছে সমত। সমত হচ্ছে এই বাংলাতে যদি বলি সার। সার আমি গাড়িতে ওনারা লুট করতেছে, একজন বিশ বস্তা করে মোট 40 বস্তা। তো এরকম করে করে এগুলো অনেকগুলো নিয়ে যেতে হবে সামনে বিশাল ওই বাগানের মধ্যে, সেখানে নিয়ে যাচ্ছি। সেখানে শাস হবে সাম্মাম এবং তরমুজ। দেখতে পাচ্ছেন ওনারা আবার গাড়ি থেকে এগুলো সেবক দেখতে পাচ্ছেন পাশে, মানে ভেড়া বাগানের এখানে ফেলতেছে। পিছনের ক্যামেরা অন করে আরো বিস্তারিত দেখাচ্ছি। আসলে প্রতিদিন ঘুম থেকে উঠতে 8-9 বেজে যায়। আজকে যেহেতু বাগানের কাজ চলতেছে, ওনারা এখানে 5-6 আছে, এখানে ভিতরেও 3 আর এখানে 3 আছে, আরেকজন আছে ওই দিকে। তো আমার কফি গুলো বললো সকাল সকাল গিয়ে গাড়িটা নিয়ে যাবি, এগুলো ওরা তুলবে ফেলবে, আমি 9 দিকে আসবো। যাই হোক, তো 6:00 ঘুম থেকে উঠে দেখছি সকাল হয়ে গেছে। আসলে মানে সবাই ঘুম থেকে সকাল উঠে, আমি যদিও আমার দেরি হয়ে যায়। যাই হোক, এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, একটা বিশাল বাগান। বাগানের কিছু অংশ এখানে সাম্মাম এবং তরমুজ শাস হচ্ছে। তো যদিও আমি দেশে চলে যাচ্ছি, এই বাগানের সাম্মাম খেতে পারবো না। দেখুন এই যে এখানে কীভাবে মাটিটা উর্বর করে, এই যে সবগুলো বালি এখানে, হ্যাঁ সব বালি। তো এই সমতগুলো কিন্তু তৈরি হয়, আপনারা দেখুন ভিডিওতে। আমি পূর্বেই কিছু ভিডিও অংশ নিয়ে রেখেছিলাম কীভাবে এই সমতগুলো তৈরি হয়, কোথায় তৈরি হয়। তো এই সেখান থেকে এগুলো বস্তাগুলো দর্শনে দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িটি, এটা হচ্ছে বালুয়ার গাড়ি বলি আমরা এখানে আরব দেশে। বালুয়া বলতে গেলে আমরা যে বাসায় বাড়িতে ভাড়া থাকি, সেখানে যে টয়লেট আছে, সেই টয়লেটে মলগুলো যে সেফটি ট্যাঙ্কিতে যায়, সেই সেফটি ট্যাঙ্কি থেকে আমরা আমাদের টাকা দিয়ে এরকম গাড়ি ভর্তি করে এগুলো মানে দিয়ে দিই আমাদের, যাতে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার হয়। সেটি নির্দিষ্ট জায়গা আছে সরকারিভাবে, এটাকে বলে দেওয়ার জায়গা বলে। এখানে এসে ফেলে এই যে টাঙ্গি দেখতেছেন, এখানে কীভাবে তারা প্রক্রিয়া করে পানি আলাদা করে ফেলে এবং সার করে, এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেইখান থেকে আসে। হ্যাঁ, সমত। তো এই টাঙ্গি থেকে পানিগুলো আবার চলে যায় ওই সরকারি বিভিন্ন যে গার্ডেন রয়েছে সেখানে, আর সেখানে বিভিন্ন ঘাসের মধ্যে দেয় এবং ফুলের বাগানেও দেওয়া হয়। তো এখানে ফেলেবে, এই যে এখানে একটা আড়ি দেখতে পাচ্ছেন, এখানে লাইন বাই লাইন এক লাইনের মধ্যে, এই জামাল ভাই এই 100-এর মধ্যে কয়টা দিবেন? 100-এর মধ্যে কয়টা? একটাতে 6 হ্যাঁ, একটার মধ্যে 6 বস্তা দেওয়া হবে, মানে এক লাইনে 6 বস্তা, এক লাইনে 6 বস্তা, এক লাইনে 6 বস্তা। বিচি তো হবে ইয়াতে না, ড্রেনগুলো তো না? হ্যাঁ জামাল ভাই, বিচি তো এখানে ড্রেনে হবে না, ড্রেনের ভিতরে হবে। এইরকম একটা লাইনের মধ্যে 6 বস্তা করে ফেলবে এই বস্তাগুলো সমত। আর বিচি সমত বাংলাদেশ সার, মূলত সারগুলো হচ্ছে মানুষের মল থেকেই তৈরি। ওই যে এখান থেকে গাড়ি নিয়ে চলে যায়, সেখানে এগুলো রিপেয়ারিং করে, রিসাইকেল করে, কীভাবে কীভাবে এগুলো করে। ওই যে দেখুন এখানে
একটার পর একটা একটার পর একটা রেখেছে দূরে। হ্যাঁ, তো এখানে এরা আবার সব বাগানের সব অংশ যখন এরকম করে লাইন বাই লাইন রাখবে, তখন বস্তাগুলো ফেটে 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 এখানে দিয়ে দেবে, এরপরে বিছি দেবে, পানি দেবে, সার দেবে, এখানে আবার ফাইবার আসবে একটা একটা চিকন চিকন। হ্যাঁ, তো এরকম ভিডিও তো আমি আপনাদেরকে আরো অনেক দেখিয়েছি। তো দেখুন ওই একজন এখানে লাইন বেলে নিয়ে করতেছে, আমরা আমি শুধু এখানে আনবো গাড়ি নিয়ে, ওনারা ফেলতেছে পরে ওনারা ইয়ে করবে যেগুলো। তো এখানে হচ্ছে সাম্মাম তরমুজ শাস হবে, ওনারা ওইখানে ড্রেন করতেছে। বস্তা টানি ফেলেছে কোন বুঝছেন না, তারপরে এরকম বসা শেষ হয়ে গেলে সবাই ইয়া করে ফেলেন। জামাল ভাই আসে না এখনো জামাল কি কাটায়? পাশে কিন্তু আবার জামাল ভাই কদু কাটতেছে, ওই যে এখানে বিশাল বাগান, এটি হচ্ছে কদুর বাগান। কদুর ভিডিও তো আমি অনেক দিয়েছি, ফালাইতে হবে। আর এখানে ভাই আল্লাহর কি শান রহমত, এই বাগানের মধ্যে কদু একদিন যদি মাঝখানে গ্যাপ যায়, গত বেশি ধর গতকালকে গ্যাপ গিয়েছিল, এই জন্য আজকে ফেলে দিতে হবে অনেক কদু। বেশি ধরে ইয়া সুপ বন্ধ থাকে বাজার। ধন্যবাদ সবাই।